পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধা খুনের ঘটনায় তার বান্ধবী তথা মোহনবাগান ক্লাবকর্তা বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিল সিবিআই। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে প্রিয়াঙ্কা চৌধুরীকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তার আগে সোমবারই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই কর্তারা। 2011 সালের 12 জুলাই খুন হন জুনিয়র মৃধা। তার মৃতদেহ উদ্ধার হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে। সেখান থেকেই তার মোটর বাইকটিও উদ্ধার হয়েছিল। তাকে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনায় নাম জড়ায় মোহনবাগান ক্লাবকর্তা বলরাম চৌধুরীর বড় পুত্রবধূ প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কার সঙ্গে জুনিয়রের ঘনিষ্ঠতা ছিল বলে জানা যায়। এই ঘটনায় প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। ঘটনার 10 বছর পরে সিবিআই কর্তারা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকেই গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করে। মঙ্গলবার প্রিয়াঙ্কাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আদালত তাকে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। কিন্তু আপনার আপনার নামই তো অভিযোগ। আমার নামে অভিযোগ করা হয়েছে, আমি প্রুফ করব যে আমি দোষী নই। তো সাহেব আমাদের বক্তব্য শুনে এবং প্রীতিদের প্রীতি সাহেবের বক্তব্য শুনে একটা 7 দিনের পিসি দিয়েছে এবং আগামী 12 জানুয়ারি নেক্সট ডেট ফিক্স করেছে। সিআইডি তো এই কেসটাকে পুরো ক্লোজ করে দিয়েছিল, তারপর সিবিআই হাতে নিল, আবার নতুন করে অ্যারেস্ট করা হলো প্রিয়াঙ্কা চৌধুরীকে। এই পদ্ধতিটাকে নিয়ে কি বলবেন? না দেখুন, সিবিআইকে অ্যারেস্ট করলো বলতে সিআইডি যখন ওরা ফাইনাল রিপোর্ট জমা দেয় মানে ক্লোজ করে, তখন সেই সময় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের তরফে একটা এই আমাদের অনারেবল হাইকোর্টে একটা পিটিশন করা হয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনে, যেটার বেসিসে এটা সিবিআইয়ের কাছে যায়। এখন সিবিআই ইন কোর্স অফ ইনভেস্টিগেশনে আমাদের আমার মক্কেলকে প্রায় 11 বার দেখেছে, 11 বার ধরে ইন্টারোগেশন করেছে। এবার তারপরে কেন অ্যারেস্ট করলো সেটা সিবিআই বেটার বলতে পারবে, কারণ আমার মতে অ্যারেস্ট করার মতন কোনো মেটেরিয়াল এখানে ছিল না। এখন যাই হোক, এখন অ্যারেস্ট হয়েছে, আমরা আইনের পথে যেটা করার না, ধারা যেটা ছিল প্রথম থেকে সেটাই রয়েছে, ওই 279 যেটা রয়েছে, তারপরে 304 এ রয়েছে, তার সাথে সিআইডি সেই সময় একটা অ্যাডিং সেকশন দিয়েছিল 302, ওই ধারাগুলোই রয়েছে। না আমরা তো আজকে মুখ করতে পারিনি, যেহেতু আমাদের কাছে রেজুলেশন ছিল আমরা মুখ করতে পারিনি, তারপরে তো আজকে ওইভাবে অফিসিয়ালি মুভ করা সম্ভব হয়নি। তাও আমরা জজের কাছে আবেদন রেখেছিলাম যাতে আগামীকাল রাখা হয়, যাতে আমরা আমাদের সাবমিশনটা রাখতে পারি। এখন 12 তারিখে আমরা আমাদের বক্তব্য জজ সাহেবকে শোনাবো। কি বলা যাবে? না 7 দিনের পুলিশ হেফাজত দিল, সিবিআই হেফাজত দিল, একদম 14 দিনের চেয়েছিল, 7 দিন হয়ে গেল। অয়ন চক্র।